ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নের সমুদ্র দেখার তাবীর 189 নম্বর পৃষ্ঠা ইবনে সিরিনের খাম নামক গ্রন্থ দ্বিতীয় নম্বর খণ্ড যে দূর থেকে সমুদ্র দেখবে সে ভয়ানক কোনো কিছু দেখবে কেউ কেউ বলেছেন কাঙ্ক্ষিত তার কিছু তার কাছে আসবে আর সাগরকে প্রশস্ত দেখা এটা ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন যেমন আল্লাহ তাআলার বাণী وإذا غشيتهم موج كالظلال سورة لقمان آية نمبر 32 যখন তাদেরকে মেঘমালার সদৃশ তরঙ্গ আচ্ছাদিত করে নেয় আর কোন ব্যক্তি যদি দেখে সমুদ্রের পানি শুকিয়ে গেছে এবং তার কিনারাদ্বয় প্রবেশ করেছে অতঃপর সে তা ইবনে মাসআদা এর নিকট বর্ণনা করল ইবনে মাসআদা বলে খলিফার পক্ষ থেকে মুসিবত দুনিয়ায় অবতরণ করবে এবং অথবা শহরে দুর্ভিক্ষ দেখা দিবে অথবা খলিফার সম্পদ ছিনিয়ে নেওয়া হবে আর যে ব্যক্তি দেখবে যে সে সমুদ্রের পানি মানিক সমুদ্রের সমুদ্র থেকে মানিক্য বের করলো সে বাচ্চার পক্ষ থেকে সম্পদ পাবে আর যে স্বপ্ন দেখলো সমুদ্রের পানি বৃদ্ধি পেয়েছে এমনকি সমুদ্রের সীমানা অতিক্রম করেছে এবং জোয়ারে ঘরবাড়ি প্রবেশ করেছে তাহলে তার বাসিন্দারা ডুবে যাবে এবং বিপদ সংঘটিত হবে কারাগারের মতে মূলত পানির আধিকতা রয়েছে দুশ্চিন্তা ও ফিতনা আর সে নিশ্চয়ই ডুবে যাওয়া ও মহাবিপদে লিপ্ত হওয়া এবং বিরাতে প্রকাশ হওয়ার উপর আদালত করবে আর ডুবন্ত অবস্থায় মারা যাওয়া মানে কুফুরের উপরে মৃত্যুবরণ করবে যদি কাফের দেখে যে সে পানিতে ডুবে গেছে তাহলে ঈমান আনবে যেমন আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতটা আমরা বলবো ওয়াজা ওয়াজনা বিবানি ইসরাইলাল বাহরা পরবর্তী ভিডিওতে আমাদের সেই আলোচনাটা থাকবে এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু